ওকে, সো আমি আপনাদের কাজটা বোঝাচ্ছি, এটাকে দিয়ে নি। এটা হচ্ছে আপনার কি বলে না, সমস্যা নেই, আমি ওয়ার্কিং প্রসেসটা দাস আগায় নিচ্ছি, অসুবিধা নেই। মূলত জব টাইটেল আমি এখানে ওনার দিচ্ছি, ওনার কি নিয়ে যাবে বলছে, হ্যাঁ সিপিএফ ওয়ান্ডার ওনার নিয়ে যাবে। আচ্ছা, এখন কোম্পানি নেমটা হচ্ছে কি দাঁড়াচ্ছে, এখানে আছে একটা প্রিভিয়াস ডাটা আমি নিয়েছিলাম, ইন্ডাস্ট্রি, ফোন নাম্বারটা আমরা এখানে পেতে পারি, ফোন নাম্বারটা এখানে পাবেন। এখানে ফোন নাম্বারটা পাবেন, এই যে জাস্ট এখান থেকে ফোন নাম্বারটা কপি করে বসায় দেন, সমস্যা নেই। আর লিঙ্কডইন ইউআরএল যদি পান তো নিতে পারেন, না সমস্যা নেই। সো ঠিক আছে, ইন্ডাস্ট্রিটা দেখি এখানে পাওয়া যায় কি না। আচ্ছা, ওকে, ইন্ডাস্ট্রি জুম ইনফো অথবা ইসের থেকে আমি কয়েকটা করে দেখাচ্ছি ওয়ার্কিং প্রসেস, যেহেতু সেহেতু আমি পুরোটাই এটা ওপেন করছি ফোন নাম্বারের জন্য, যদি ওয়েবসাইটে আমরা না পাই সেক্ষেত্রে। তো এটার লিঙ্কডইন পেজ, এখানে লিঙ্কডইন নাই, ফেসবুকে যাবো, কারণ ফেসবুকে অনেক সময় থাকে। লিঙ্কডইনটা এভাবে বার করি আমি সাধারণত, এটা ঠিক আছে, ইউএই অ্যাবাউট ক্যালিফোর্নিয়া দেখছি। আমি এটা হান্টার ওপেন করব, মেয়ের ফরম্যাটটা দেখার জন্য, ইয়ার হেলথ ইনফো, না অ্যাকচুয়াল কোনো ফরম্যাট নেই। এখানে আছে ফাউন্ডার অ্যান্ড সিইও, ভাইস প্রেসিডেন্ট প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিতে পারবো, এখানে আরও কী কী আছে দেখি, আমি একটু কমা কমা দিয়ে দিই অথবা স্ল্যাশ দিয়ে দিই। বিপি প্রোডাক্ট প্রোডাক্ট ডেভেলপমেন্ট, তারপর আছে প্রোডাকশন সোর্সিং ম্যানেজার, হেড অফ গ্লোবাল সাপ্লাই চেইন, ভিপি ম্যানুফ্যাকচারিং, ডিরেক্টর অফ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এখন এই পর্যন্ত ঠিক আছে, ডিরেক্টর প্রোডাক্ট আচ্ছা, আর নিচে রয়েছে আপনার প্রোডাকশন পারচেজিং ম্যানেজার, প্রোডাকশন অ্যান্ড লাগছে না আমাদের, প্রোডাকশন পারচেজিং ম্যানেজার, হেড অফ ই কমার্স অথবা ই কমার্স,
সরি, ই-কমার্স ম্যানেজার নিতে পারবো। ই-কমার্স ম্যানেজার, হেড অফ ই-কমার্স, ই-কমার্স ম্যানেজার, প্রোকিউরমেন্ট, প্রোকিউরমেন্ট ম্যানেজার, বায়ার প্রোডাকশন, বায়ার প্রোডাকশন অ্যান্ড বায়ার ডিরেক্টর। ওকে, সো এই হচ্ছে আমাদের টাইটেলস গুলান। আমরা এখন এই সূত্র অনুসারে কাজ আর করবো, সমস্যা নেই, আপনারা দেখতে থাকেন। হি, মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, না মার্কেটিং ব্যাপার স্যাপারই নেই, ডিজিটাল মার্কেটিং ই কমার্স ডিরেক্টর নিতে পারবো। ও সরি, আমাদের দুইটা কন্ট্রাক্ট নিতে হবে, আমরা এত দূর কেন ধাইর ভাই? ইয়ো আরে ভাই, ভাইস প্রেসিডেন্ট এই দূর থাকলে তো আছে, রেকর্ডিং আছে, নাটক পাইছো মানে আছে, কমপ্লিট করে দিই। টিচার মিস চাক স্টুডিও পড়ান, খুচান বাসান, এটাই ঠিক আছে। মনে হয় একটু প্রবলেমের মধ্যে আছি, সমস্যার মধ্যে নেই, প্রবলেম সমস্যা জড়াই গেছে একদম, সেট মেলে যায়। এটা ওপেন করি, তাহলে না হচ্ছে না, তাহলে এটা করি। আমার টার্গেট হচ্ছে সেলস নেভিগেটর উপরে থাকবে, ক্লিয়ার বিটা নিচে থাকবে, এটা হলে ভালো হয়। আমি কী করে বোঝাবো ভাই, এই দেখেন খুব সুন্দর, এটা সুবিধা। যাক, মেলটা বসলাম, ঠিক আছে, নামটা বসবো, নামটা হচ্ছে এই, আর এটা টাইটেল হবে কি জানো, সিইও। কোম্পানি নেম হচ্ছে কি, আমরা কোম্পানি পেজ রাখছিলাম, হ্যাঁ এখানে জাস্ট কোম্পানি নেমটা বসাবো। ইন্ডাস্ট্রি হচ্ছে এইটুকু, এইটুকুকে ইন্ডাস্ট্রি বলা হয়, ঠিক আছে, কনজিউমার গুডস, এইখানে এর নিচে যা থাকবে সেটাই ইন্ডাস্ট্রি, ঠিক আছে। আর ফোন নাম্বার সাধারণত আপনার, ফর বিরিয়ানি ভুলে গেছে, ঠিক আছে, আমরা ফোন নাম্বারটা অন্য জায়গায় নিয়ে নিই, দেখি এখানে পাওয়া যায় কিনা। না হ্যাগর ফোন নাম্বার তো দেখতেছি, নিয়ে হ্যাগর ফোন নাম্বার মানে নাই, নাই আসলে নাই, লিঙ্কটা নিয়ে ওয়ালটা নিয়ে নেন। চারটা আটা নিয়ে যাবে, তো এটা কেটে দিই, এখন এটা এটাই মানে, হ্যাঁ কী ব্যাপার, একই চলবে, আসে না, ঠিক আছে। কোম্পানি নেম আর সেম থাকবে এগুলো, ঠিক আছে।
দেখি তো আমার মনে হয় প্রবলেমটা এখান থেকে হচ্ছে আইপি রিজেক্ট করছে। ইয়েস আইপি রিজেক্ট করছিল। আচ্ছা আপনারা মাঝে মাঝে একটু আইপি চেঞ্জ করে নিন, ফোন নাম্বারগুলো এখানে থাকে সাধারণত, এটা নাই। আচ্ছা সবগুলোই ফোন নাম্বার থাকে। আমরা এর আগেরটাও পেতে পারতাম মনে হয়, দেখা যাক। মাঝে মাঝে আসলে একটু আইপিটা চেঞ্জ করে নিন তাহলে হবে। এই যে ফোন নাম্বার মিসিং যাচ্ছে না, কারণ সবারই ফোন নাম্বার থাকছে বুঝছেন। ওকে সো এটা হচ্ছে প্রসেস। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে মানে পূর্বের মতো ওই কাজটা করে দেওয়া। টমেটো দেখেন সোর্স নেম একটু রিভিউ করেন তাহলে সব ওপেন করতে পারবেন। সিওও নেওয়া যাবে মনে হয় না, হয় না সিওটাই মেরে দেন। হ্যাঁ বলেন। না বক করে নিয়ে আইসেন না, বক করে সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ ভাই ওকে, আপনি আসেন তারপর আমি ক্লিয়ারলি দেখতে পারবো। নিবে আসেন সমস্যা নেই। কোম্পানি নেম এখান থেকে নিতে হবে, ইন্ডাস্ট্রি হচ্ছে ডিজাইন, ফোন নাম্বার অলরেডি আমরা কালেক্ট করেছি, আর এখান থেকে আমরা প্রোফাইলটা নিয়ে নেব। আর যেহেতু দুইটা নেওয়া যাবে, দুইটার ক্ষেত্রে আমি আর একটা নতুন ট্যাব নিলাম। আশা করা যায় একবার চেক করে দেখি কি অবস্থা। সন্দেহ সন্দেহ লাগছে, ফার্স্ট নেম শুধু
খাওয়া যায়। বেন হবে মনে হয়, বেন হবে, শর্ট নেম, জাস্ট শর্ট নেমটা আমি দিচ্ছি, শর্ট নেম দিলেই হয়ে যাওয়ার কথা। সো এনার টাইটেলটা হচ্ছে, সরি, সিইও, আর কোম্পানি ইনফরমেশন তো সেম থাকবে, এটা তো জানেন। এই পর্যন্ত এই দুটো আছে এক্সট্রা, এই দুটো আমি নিয়েছিলাম। শেষ, আমি আরো কয়েকটা করতেছি আপনাদের সুবিধার্থে। ফার্স্ট অফ অল আমাদের একটা লিঙ্কডইন প্রোফাইল কোম্পানির পেজটা বার করতে হবে। এটাই হচ্ছে তার লিঙ্কডইন, মোনামোর ইভেন্টস, মোনামোর, রাইট। সেলস নেভিগেটর, লিড ইভেন্ট প্ল্যানার, না এনার কোনো অ্যাকচুয়াল প্রোফাইল আমরা পেলাম না। একবার আমরা জুম ইনফোতে দেখতে পারি, লগ ইন করতে হবে আবার। এখানে ওনার পেয়েছি আমরা, ওনারটা নিলেই হচ্ছে আর কি। তো ওদের মেইলের ইমেল ডোমেন আছে এইটা, আমি জাস্ট নেমটা দিয়ে ট্রাই করব কি বলে দেখা যাক। হ্যাঁ, ফার্স্ট নেমে ওদের মেইলটা আছে, সমস্যা, লিজার মেইলটা ফার্স্ট নেমে আছে। আচ্ছা, লিজার টাইটেল আছে ওনার, আর এখানে কোম্পানি নেম যেটা হচ্ছে সেটা হচ্ছে, কোম্পানিটা আমি সরাসরি ভিউ করি, এখানে ইন্ডাস্ট্রি পাওয়া যাবে, দেখেন ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি আপনি এখান থেকে একটা নিয়ে নেন, প্রথমটা নিয়ে নেন, সরি এইখানে হবে। আর এখানে আছে কোম্পানি নেমটা হচ্ছে, এইখানে ফোন নাম্বারটা দিচ্ছি, আর লিঙ্কডইন ইউআরএল আর পাওয়া যায় নাই, সো মুভ ফর নেক্সট ওয়ান। কাজটা কিন্তু খুবই ইজি, আপনারা খুবই ইজিতে করতে পারবেন। আমি এখানে আরেকটা ট্যাব বাড়াই দিচ্ছি, একটা একটা মানে রিভিউড বাই, যেহেতু আপনারা রিভিউড বাই, এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, সেম সে মানে কি বলবো, একই তো ব্যাপার না, বুঝছেন, এইভাবেই করে যান। এটা আবার ইউকে থেকে আসছে, না হলো না, এর মনে হয় লিঙ্কডইনটা আমরা পাচ্ছি না, সো আমরা একটু জুম ইনফোতে ট্রাই করবো, যদি না পাই তো এই পর্যন্তই সমাপ্ত।
জুম ইনফো তো পেলাম না, একবার হান্টারে দেখতে পারি। হান্টারেও নাই, লোড হওয়ার পূর্বে আমি কাজটা সেরে ফেলি। হ্যাঁ, এটা পাওয়া গেছে। লিঙ্কডইন পেলে সুবিধা হয় কি, দুইটা কন্ট্রাক্ট আপনি নিতে পারবেন সহজেই। জুম ইনফোতে আবার সব কোম্পানির ইনফরমেশন শো করে না, একটু ঝামেলা আছে। এখানে আমি বাকি ইনফরমেশনগুলো বসায় রাখি, সেটা হচ্ছে কোম্পানি নেম, তারপরে এখানে আছে আপনার ইন্ডাস্ট্রি, এখানে ফোন নাম্বারটা থাকতে পারে বাট নাই, ফোন নাম্বারটা এখানে পাবেন। ভিউ অলে ক্লিক করলাম, এখান থেকে আমি কো ফাউন্ডারটা নিতে পারছি। প্রেসিডেন্ট কি নিয়ে যাবে না, প্রেসিডেন্টের কথা বলে নাই। ডিরেক্টর অফ স্পেশাল প্রোগ্রামস, আচ্ছা এক্ষেত্রে আপনি প্রেসিডেন্ট নিয়ে নিতে পারেন, অন্য অন্য কিছু যেহেতু পাচ্ছেন না। হ্যাঁ, এটা হচ্ছে তার মেল ডোমেন, এটা দিয়ে আমি একটু ট্রাই করি। ফার্স্ট নেম দিয়ে মেল হবে বেশিরভাগ। আমাদের যে কাজগুলো, এই কাজগুলোর একটা ক্যাটাগরি আছে, দেখবেন যে এই মেইলের ক্যাটাগরি, বিশেষ করে যখন আপনার মেইল ইয়ে হয়, ফার্স্ট নেম ডট লাস্ট নেম হয়, তখন সবগুলো একই টাইপের হয়। আবার যখন আপনার এটা ফোন নাম্বার ফার্স্ট নেম হয়, তো বেশিরভাগই ওরকম হয়, মানে এই টাইপের আর কি। এটা বেশ মজার একটা বিষয়। নতুন একটা রোয়া নিচ্ছি আমি, এটা পুরোটা কপি করলাম না, কারণ যেহেতু জানি যে ফার্স্ট নেম দিয়ে মেলটা আছে, তারপর একবার ভেরিফাই করব, যেহেতু আনভেরিফাইড মেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ঠিক আছে, ক্লিয়ার বিল শো করতেছে, এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে, মানে তারই দিক দিয়ে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাই না, ফুল নেমটা বসাই দিব। আচ্ছা, এখানে জব টাইটেলটা বসাবো, জব টাইটেল হচ্ছে প্রেসিডেন্ট, আর এখানে হচ্ছে আমি কি দিচ্ছি কোম্পানি, কোম্পানি ইনফরমেশনটা তো কপি করাই আছে অলরেডি, এটা জাস্ট করে দেন, সমস্যা নেই। ভালো হয় এই পাশে থাকলে না, সব না যে লাস্ট, এরপর কিন্তু আর করবো না ভাই, খাওয়া দাওয়া করতে হবে। লোড হওয়ার পূর্বে আমি লিঙ্কডইনটা লোড দিয়ে ফেলি। আচ্ছা, আমি আরেকটা কথা বলে রাখি, যারা অভ্র সম্পর্কে জানেন না, যাদের এই হট কিগুলো সম্পর্কে জানা নেই, অর্থাৎ এই যে আমি এখানে সার্চ করার সময় নতুন একটা, এই যে নতুন ট্যাবটা নিলাম, নিয়ে এখানে একটা স্পেস দিলাম, দিয়ে যে লিঙ্কডইনটা এইভাবে ক্লিক করলাম, এটা অটোমেটিকলি চলে আসে, ঠিক আছে। আমি যখন F5 ক্লিক করি তখন, কারণ আমি F5 সেট করছি লিঙ্কডইনটা, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি সার্চ করলে দেখেন সহজেই পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে কন্ট্রোলসের মাধ্যমে হয়, এটা হচ্ছে একটা সফটওয়্যার, সফটওয়্যারটা হচ্ছে আপনার এইখানে, এটা হচ্ছে অভ্র, অভ্র 4.1.1.5 হতে পারে, 0 হতে পারে, নো প্রবলেম। আপনারা এটা ডাউনলোড করতে পারেন কোথেকে কোথেকে, হ্যাঁ হ্যাঁ, সার্চ করলেই পাবেন, এভাবে সার্চ করবেন যে অভ্র 4.5 ডাউনলোড, তারপর সফটওয়্যার ইনফরমার থেকে ডাউনলোড করবেন, এই যে software.informer.com, আমি ডাউনলোড করাটা দেখা দিচ্ছি, সমস্যা নেই। এখানে আপনি ডাউনলোডে ক্লিক করেন,
ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু ক্লিক ডাউনলোড হবে না, ঝামেলা আছে। 4.5 ডাউনলোড করার জন্য এইখানে এই ডাউনলোডে ক্লিক করতে হবে। এটা কিন্তু দেখেন 5.5 দেখছেন, সো এটা আমি বাদ দিচ্ছি। এইটা এইটা ডাউনলোড করবেন, এটা ডাউনলোড করলেই হয়ে যাবে, যে এটা ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে অটো, ঠিক আছে। সো এটাই মূলত আমি দরকারে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিই, সেটা ভালো হবে না ও না ওটা আবার। হ্যাঁ ঠিক আছে, ওই লিঙ্কটা দেওয়া যায়। আমি পার্সোনালি আমি মিতু আপাকে পাঠাই, আর যে কোনো একজনকে পাঠাই দেখি কাকে পাঠানো যায়। মেহেদিকে পাঠাই। হ্যাঁ এটাই মোটামুটি ছিল, এখানে দুইটা এমপ্লয় আছে, দেখি কি কি করে এরা। পার্টনার অ্যান্ড সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, আমার মনে হয় এটাদের কারোই নিতে পারতেছি না আমরা, পার্টনার পার্টনার নেওয়া যাবে না, ঠিক আছে। বাদ, তারপরে একবার করতে পারেন কি, এটা করতে পারেন। হ্যাঁ ওনার পাওয়া গেছে, কো ওনার পাওয়া গেছে, মানে দুইটাই নেওয়া যাচ্ছে, সমস্যা নেই। সো আমরা এটার মেইল ডোমেইনটা একটু বার করে ফেলি, ফিল হ্যাম্পল। হ্যাঁ এই যে এটা এটা হচ্ছে কো ওনার, এনার মেইলটা আমরা অলরেডি পেয়ে গেছি, ফার্স্ট নেম দিয়ে করা, খুবই সহজ কাজ, কাজটা করতে আপনাদের খুবই মজা লাগবে, কোনো সমস্যা নেই, জাস্ট ধামধুম করে যাবেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, চুপ। আচ্ছা আমি এটার গুগলে সার্চ মারি দেখি কি বলে। আরে ভাই আয়, আরে ভাই আয় আয় আয়। কোম্পানি নেম নিয়েছি, ইন্ডাস্ট্রিও নিয়েছি, অ্যাকাউন্টিং। হ্যাঁ সমস্যা নেই, তাহলে বাদ থাকছে কি, কিছুই বাদ থাকছে না, মেল টেস্টে ভুল আছে, তার মানে ওই একটাই আমরা নিতে পারতেছি, দুটো নিতে পারতেছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই তো আমি আমার টিউটোরিয়ালটা এ পর্যন্তই সমাপ্ত করছি, আর দেখেন আপনারা দেখেন আমি কয়েক মিনিটে, কয়েক মিনিট টিউটোরিয়াল হলো, 28 মিনিট না এত হতে পারে না, আরও কম ছিল, মাঝে ফাজলামি করেছি। আর দেখ সব বাদ দেন, স্টপ করে দিই।